হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি ডাব্লিউ বি এইচএস ইংলিশ সাইশানের মধ্যে প্রপোজাল এবং রাইটিং স্কিলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজ তোমাদের কাছে তুলে ধরবো যেগুলো ডাব্লিউ বি টু থাউজেন্ড টোয়েন্টি টু এইচ এস একজাম পড়ে খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস বেশি দেরি না করে চলো আমরা দেখি নিই ছ নম্বরের প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন প্রপোজাল অর্থাৎ তোমাদের যে প্লেটা রয়েছে প্রোপোজাল আর রাইটিং স্কিল এই দুটো থেকে আজকে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি তো ফ্রেন্ডস দেখে নি কী ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে প্রোপোজাল প্রোপোজাল থেকে আমি গোটাকে এক প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছি সেগুলোর মধ্যে প্রথম জাস্টিফাই দা টাইটেল অফ দ্য প্লে দ্য প্রোপোজাল বাই অ্যান্টন চেক সেকেন্ড স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া অ্যান্ড লুমভ স্কেচ দ্য ক্যারেক্টার নাতালিয়া অফ নাতালিয়া অ্যান্ড লুমভ এই দুটোর মধ্যে যে কোনো একটা এপিসোড আসবে তো ফ্রেন্ডস এই দুটো আমরা ভালো করে পড়ে যাবে নাতালিয়া ক্যারেক্টার এবং লোমফ ক্যারেক্টার এই দুটো অবশ্যই ভালো করে পড়ে যাবে এখান থেকে একটা পড়বে এরপর নেক্সট সিলাইক লাভ সিক্যাট হু সেইড দিস অ্যান্ড অ্যাবাউট হুম

Who said this and to whom? What were they shouting at? About number Go there, merchant came for his goods. Who said this and to whom? Who is the merchant? What is referred to as goods? In what way does it bring out of out the attitude of the person and the society at the time? তারপর আট নম্বর প্রশ্ন উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়রলি থ্রি হানড্রেড ইয়ার্স হু দ্য স্পিকার হোয়াট ইজ রেফার টু এজ দ্য ল্যান্ড হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড ফ্রম দেয়ার কনভারসেশন তো ফ্রেন্ডস এই দ্য প্রপোজাল তোমাদের প্লে থেকে এই আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি তো এগুলোর মধ্যে তোমরা যেগুলো বেশিরভাগ ইম্পর্টেন্ট দেবে সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে প্রপোজাল বাই অ্যান্টন চেক অপ এই এটা তোমরা ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় হচ্ছে চেক অপস দ্য ক্যারেক্টার নাতালিয়া নাতালিয়া ক্যারেক্টার অ্যান্ড লুম অফ ক্যারেক্টার এটা তিন নম্বর হচ্ছে এই যে চার নম্বরের প্রশ্নটা রাইট অ্যান্ড নট অন দ্য অ্যান্ডিং অফ দ্য প্লে দ্য প্রপোজাল তোমরা ভালো করে পড়ে যাবে এরপরে যেটা হচ্ছে সেটা প্রশ্ন ডেসক্রাইব চেক অফ ফ্লাইট এস গ্রন আপ ডটার এই চারটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে অবশ্যই এখান থেকে কমেন্ট পাবি তো ফ্রেন্ডস চলো এবারে রাইটিং স্কিল দেখে নেই রাইটিং স্কিল তোমাদের দু প্রকারের আছে একটা হচ্ছে রিপোর্ট রাইটিং আর একটা হচ্ছে লেটার রাইটিং এই রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং থেকে তোমাদেরকে প্রশ্ন দেবে অথবা করে থাকবে এই দুটোর মধ্যে তোমরা একটা লিখতে হবে দশ মার্কের তো প্রথমে যে রিপোর্ট রাইটিংয়ে দিয়েছি সেটা হচ্ছে কোভিড নাইন্টিন টিপস এই প্যান্ডামিক সিচুয়েশানে এটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিংয়ে তুলে ধরেছি দ্বিতীয় হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার তৃতীয় হচ্ছে এডুকেশনাল এক্সকারশন কন্ডাক্টেড বাই ইয়োর স্কুল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে আচ্ছা কোভিড নাইন্টিনটাও তোমরা ভালো করে পড়া যাবে কোভিড নাইন্টিন সেফটি টেস্ট সেফলি টিপস এটা তারপরে এডুকেশনাল এক্সকারশন কন্ডাক্টেড বাই ইয়োর স্কুল এটাও তোমরা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে কোশ্চেন আসতেই পারে আমি আশা করি এটা প্রশ্নটা আসবে তারপরে ইন্টার স্কুল ডেবেট প্রোগ্রাম ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট ফেয়ারওয়েল ফাংশন ফর এ টিচার ম্যাজিক শো ইন স্কুল ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প এটাও ভালো করে পড়বে ম্যালেরিয়া প্রিভেনশন কেম্প ক্যাম্পটা ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প এটা ইম্পর্টেন্ট হয়েছে নট ওবাকো ডে প্রোগ্রাম ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াটার ক্রাইসিস ইন ইন্ডিয়া হেলথ ক্যাম্প এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন এই হেল্থ কাম্পটাও ইম্পৰ্টেণ্ট এই হেল্থ কাম্পটো তোমাৰ ভালকৈ পঢ়া যাব ফ্ৰেণ্ডছ এই গোটাকৈ কোৱেশ তোমাৰ দিয়া ৰিপৰ্ট ৰাইটিঙে কোভিড নাইনটিন নেচাৰেল ডিজাষ্টাৰ এডুকেশ্যন এক্সকাৰচন এণ্ড কণ্ডাকটেড বাই ইয়াৰ স্কুল এণ্টাৰ স্কুল ডেভ প্ৰ'গ্ৰাম এণ্টাৰ ক্লাছ ফুটবল টুৰ্নামেণ্ট ফেয়াৰৱেল ফাংশ্যন ফৰ এ টিচাৰ মেজিক শ্ব' ইন স্কুল মেলেৰীয়া প্ৰিভেনশ্যন কাম্প নট অ'বাকোডে প্ৰগ্ৰাম ব্লাড ডোনেশ্যন কাম্প ৱাটাৰ ক্ৰাইচিছ ইন ইণ্ডিয়া হেল্থ কাম্প ইয়াৰ আর এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন এবারে এগুলো রিপোর্টিং রিপোর্ট রাইটিং থেকে এবারে লেটার রাইটিং থেকে কী ধরনের কোশ্চেনগুলো দিয়েছি রিপোর্ট রাইটিং থেকে প্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এডিটর লেটারের কাছে চিঠি লেখা রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট সাইবার ক্রাইম ওর হাই প্রাইস রাইস ওর সেফ ড্রাইভ সেপ লাইভ ওর মিস ইউজ অফ মোবাইল ফোন অর আনহেলদি ফাস্টফুডস অথবা ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড কাপস এখানে আমি অথবা অথবা করে দিয়েছি তোমরা এগুলো অবশ্যই পড়বে এডিটোর লেটার থেকে এডিটোর লেটার থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে হাই প্রাইস রাইস এবারে আসতেই পারে হুম তারপরে সেপ ড্রাইভ সেপ লাইফ আর আনহেলদি ফাস্টফুড আর ইউজ অফ প্লাস্টিক ব্যাগস এই এই গোটাকে প্রকশান তোমরা ভালো করে করবে এরপরে হেডমাস্টারের কাছে চিঠি লেখা রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অ্যাবাউট অ্যাবসেন্ট ফর ফ্রম স্কুল ফর সাম ডেজ অ্যারেঞ্জ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম সেলিব্রেট ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওর লস্ট ইয়র লাইব্রেরি কার্ড এগুলো ইম্পর্টেন্ট হিসাবে তুলে ধরেছি হেডমাস্টারের কাছে চিঠি লেখার জন্য তারপরে বিজনেস লেটারের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে ইউ হ্যাড অর্ডার এ বুক ফ্রম অ্যান অনলাইন বুক স্টোর বাট দ্য বুক অ্যারাইভড ইন ব্যাড কন্ডিশন রাইট এ লেটার টু দ্য কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট অফ দ্য বুক স্টোর রিকোয়েস্টিং এ রিপ্লেসমেন্ট এবারে তারপরে জেনারেল ডাইলি লস অফ মোটর সাইকেল ইনসেন্টি ইনসেনিটারি কন্ডিশন অব ইয়োর লোকালিটি পাঁচ নম্বর হচ্ছে ডেসক্রাইব হোয়াই ওয়েিং এ মাস্ক ইউজিং হ্যান্ড ওয়াশ ইজ ইম্পর্ট্যান্ট নাও এ ডেজ এই পাঁচটা কোশ্চেন তোমাদের বিজনেস লেটার থেকে এবং অ্যাডিটোর লেটার এবং নর্মাল লেটার থেকে দিয়েছি এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের মধ্যে ইম্পর্টেন্ট সাজেশান তোমরা এই সাজেশানগুলো ভালো করে ফলো করো অবশ্যই এখান থেকে কম পাবেই পাবে কেমন তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই ভিডিওটি শেষ করার আগে এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করে নিই বা নতুন বন্ধু কেউ এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশানে দেওয়া আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া টেন টুয়েলভের এবং অন্যান্য ক্লাসের এইরকম সাজেস্ট সাজেশান পড়াশোনাগুলো তোমাদের কাছে তুলে ধরবো ওর নোটিফিকেশান তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায় আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে তো ফ্ৰেণ্ডছ আজিকে মই এইটো ধন্যবাদ